আইনের শাসন থেকে আমাকে যদি বঞ্চিত করা হয়, সংবিধান যে আশ্রয় দিচ্ছে আমাকে সেটা থেকে বঞ্চিত করা হয়, মৌলিক অধিকার থেকে বঞ্চিত করা হয়, এটা অপরাধী, মানে ডাকাত। ভোট ডাকাতের সে বড় ডাকাত হতে পারে না। মৌলিক অধিকার থেকে যাতে ডাকাতি করে আমাকে বঞ্চিত করে, ইচ্ছে বড় ডাকাত হতে পারে না। এইটাকে ডাকাত হিসাবে চিহ্নিত করে। হ্যাঁ, আমি ডাকাত বলেছি, কি আছে? আমি যদি মনে করি হ্যাঁ আমাকে তো ওখান থেকে তুলে নিতে পারে, করুক। আমরা তো সেই 70 বছরের অভিজ্ঞতা যে যারা এই ধরনের অহংকার করে যে আমাদের একটু কি শক্তি আছে, অর্থ আছে, অস্ত্র আছে বলে আমরা চিরস্থায়ী হব, জনগণের অধিকার থেকে বঞ্চিত। জনগণের অধিকারকে তোমরা পুরোপুরি শ্রদ্ধাশীল হও, সংবিধানকে মেনে চলো, ঠিক আছে, মানুষ তোমাকে ভোট দেবে, সরকারে থাকার যে স্বাদ পেতো সেটা তুমি মানে আরো কিছুদিন পেতে পারো, কিন্তু 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 এখানে যেসব একসুরে কথা বলছে যে আমরা সবাই বঞ্চিত, আমাদের যেটা পাওয়ার কথা আমরা পাচ্ছি না, এইভাবে কেউ তো মানে কোনোদিন থাকতে পারে নাই, এখনো থাকতে পারার কথা না। আমি ইতিবাচক ভাবে শেষ করতে চাই, আসুন আমরা ঐক্যবদ্ধ হয়ে যেসব আমাদের অধিকার আমরা পেয়েছি, শহীদরা যেটা দিয়ে গেছে সেটা আমরা অবশ্যই ভোগ করব, কেউ আমাদেরকে বঞ্চিত করার ক্ষমতা রাখে না, করলে আমরা ঐক্যবদ্ধ হয়ে সেগুলো তাকে তাদেরকে সাজা করব এবং আমাদের অধিকার আমরা অবশ্যই ভোগ করব। ধন্যবাদ। মানুষের কাছে তারা ধিকৃত হয়ে তাদের শাস্তি হয়েছে, অর্থাৎ আমাদেরকে এইসব ব্যাপারে কোন রকমের এই আশঙ্কা করা উচিত না যে না আমরা হারিয়ে ফেলেছি সবকিছু, হারিয়ে ফেলিনি আমরা মুক্তি, বিজয়ের মাসে বিজয়ী জাতি হিসাবে আমি চাই আমি নিজেকে চিহ্নিত করি, আমি একজন বিজয়ী জাতির একজন সদস্য, এরা সবাই আপনারা সবাই, অর্থাৎ বিজয়ী জাতি তার যে বিজয়ের যে অর্জন ছিল সেটাকে রক্ষা করা আমাদের শুধু এটা অধিকার না, এটা আমাদের কর্তব্য, শহীদদের প্রতি আমাদের এটা করণীয়। কেন শহীদদের সঙ্গে যদি আমরা বিশ্বাস করি পরকালে যদি দেখা সাক্ষাৎ হয়, তারা তো বলবে আমরা তো সবকিছু দিয়ে এসেছিলাম, জীবনের চেয়ে বেশি মূল্যবান কিছু না, এটা তো আমরা দিয়ে এসেছি, তোমরা কি করলে? আমরা যদি মানে সত্যিকার আমরা নিজের অধিকার পুনরুদ্ধার করে বাস্তবায়িত না করতে পারি, আমাদের তো নিজে জবাবদিহিতা করতে হবে, জবাব দিতে হবে। তো আমরা যদি সরকার এটা করছে ওটা করছে এত অন্যায় তো করছে, তো আমরা কি করছি? আমাদের ঐক্যবদ্ধ হতে হবে, আমাদেরকে সোচ্চার হতে হবে, নির্ভয়, যেটা মানে যারা পত্রিকা করে এসছেন ইত্তেফাকের ভূমিকা, সংবাদের ভূমিকা, এইসব মনে রাখতে হবে। তো সেই পত্রপত্রিকায় সংবাদপত্রের স্বাধীনতা, প্রচার মাধ্যমের স্বাধীনতা, বাক স্বাধীনতা, সভা সমিতি করার সময়, এই যে আমরা মিটিং তো করছি, আমরা এত ভীত হয়ে গেছি যে মানে আর মিটিং দেখেন না, এতগুলো ক্যামেরা চলে এসছে, অর্থাৎ এখানে এই যে লোক আছে এর তো মানে লক্ষ লক্ষ মানুষ এটা টেলিভিশনে দেখবে, তো আমরা কোনোভাবে ভীত হচ্ছে। এই অধিকার আমাদের আছে, থাকবে, এই অধিকার আমাদের সবাই মিলে যদি আমরা বলি যে না কেউ বঞ্চিত করার আমাদের এটা অধিকার রাখে না, ক্ষমতা রাখে না, কেউ আমাদেরকে বঞ্চিত করতে পারবে না, এটা আমার বিশ্বাস। হ্যাঁ, কথা বলেন, আমি যেভাবে কথা বলছি আপনারা সব জায়গায় কথা বলেন, মিটিং করেন, আপনার পাড়া মহল্লায় গ্রামে দেশে সব জায়গায় এই সোচ্চার হন। আর আমি সেটাই ভাবছি যে আমি করেছিলাম 25 বছর আমাদের স্বাধীনতা যখন, যে কিভাবে আমরা উদযাপন করবো, এটা সংবিধানের ছোট পকেট এডিশন বানিয়েছিলাম, তখনই প্রায় লক্ষাধিক এটা ছাপানো হয়েছিল, এখন একটা পকেট এডিশন ছাপানো হয়। তো আমি বলি যে পকেট এডিশন শুধু মৌলিক অধিকারের মূলনীতি, এই দুটাকে ছাপিয়ে লাখো লাখ আমরা সবাই হয়, এইগুলো আমাদের আছে, কেউ যদি বলে নাই তারা অপরাধী, কেউ যদি বলে মৌলিক অধিকার সংবিধানে যেটা আছে এটা নাই তারা অপরাধী, বিশেষ করে যারা শাসন করতে আসে। কেন শাসন করার সময় কি করে? শপথ নেয়। কি শপথ নেয়?
এই সংবিধানকে মেনে আমরা করব এবং এই সংবিধানকে অমান্য করলে তারা অপরাধী।